সারা দেশের মতো নারায়ণগঞ্জ পহেলা জুলাই বৃহস্পতিবার ভোর 6টা থেকে সারা দেশের মতো 7 দিনের জন্য কঠোর বিধিনিষেধ জারি করেছে সরকার। এ সময় জরুরি পরিষেবা প্রদানকারী ও জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কঠোর বিধিনিষেধে নিশ্চিত মাঠে থাকবে পুলিশ, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি এবং সেনাবাহিনী। অপরদিকে নতুন করে 3 দিনের লকডাউন এর শেষ দিনে নারায়ণগঞ্জে ব্যক্তিগত গাড়ি চলাচল ছিল স্বাভাবিক নিয়মে, কিছু জায়গায় দেখা গেছে ট্রাফিক পুলিশকে দায়িত্ব পালন করতে। বদরুজ্জামান রতন, এনএনটিভি, নারায়ণগঞ্জ।